হ্যালো বন্ধুরা আপনাদের কে পি ডিজিজিটাল ক্রিয়েশন চ্যানেল স্বাগত কালীপদ ঘোষ তোরা মহাবিদ্যালয়ে বছর যারা ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি কালীপদ ঘোষ তোরা মহাবিদ্যালয়ে এ বছর যারা ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছেন তাদের রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ অলরেডি চালু হয়ে আছে তো কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন কত তারিখের মধ্যে প্রিন্টেড কপিটি জমা করতে হবে এবং কীভাবে আপনারা ফটো আপলোড করবেন সমস্ত প্রসেস এই ভিডিও মাধ্যমে আপনারা জানতে পারবেন তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অন্তর্গত সমস্ত কলেজে একই প্রসেসে ফটো আপলোড করতে হবে তো এ নিয়ে আলাদা একটি ভিডিও রয়েছে সেই ভিডিও লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান রয়েছে সেই ভিডিওটি দেখে নেবেন দেখে নেওয়ার পর এই ভিডিওটি দেখলে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন সব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে সমস্ত প্রসেসটি জানতে পারবেন যারা ঘোষ ঘোতরা মহাবিদ্যালয়ে ফার্স্ট সেমিস্টার অ্যাডমিশন নিয়েছেন তাদের প্রত্যেকের রেজিস্ট্রেশন নাম্বার ওয়েবসাইটে দেওয়া হয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি সংগ্রহ করবেন সংগ্রহ করার পর অবশ্য আপনারা ফটো আপলোড করতে পারবেন এখনও পর্যন্ত ইসলামপুর কলেজ নকশালবাড়ি কলেজ ও অন্যান্য কলেজে এ বিষয়ে আপডেট দেওয়া হয়নি আপডেট দেওয়া হলে অবশ্যই আপনারা রেজিস্ট্রেশন নাম্বারটি পেয়ে যাবেন রেজিস্ট্রেশন নাম্বার পাওয়ার পর আপনারা ফটোটি আপলোড করতে পারবেন আপনারা যারা কালীপদ ঘোষ তরা মহাবিদ্যালয়ে পড়ছেন না অবশ্যই কলেজের নামটি কমেন্ট বক্সে জানাবেন পরবর্তীকালে আপনার কলেজে কোনো আপডেট পেলে অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন তাছাড়া আপনারা এই ভিডিওটি দেখে রাখুন ভবিষ্যতে একই প্রসেসে আপনারা ফটো আপলোড করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে কালীপদ ঘোষ তরা মহাবিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে নিয়েছি এই ওয়েবসাইটটি খোলার জন্য ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক তো থাকবে সে লিঙ্কে ক্লিক করলে আপনারা সরাসরি এই পেজটি খুলতে পারবেন তারপর নিচে আসবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিউজ অ্যান্ড অ্যানাউন্সমেন্ট এই অপশানটি ক্লিক করবেন এই অপশানটি ক্লিক করার পর এ পেজটি খুলবে তারপর আপনারা দেখতে পাচ্ছেন প্রথম একটি নোটিস রয়েছে সিবিএসসি ফার্স্ট সেমিস্টার রেজিস্ট্রেশন ফটো আপলোড লিস্ট অফ রেজিস্ট্রেশন এই অপশানটি ক্লিক করবেন এই অপশানটি ক্লিক করার পর আরেকটি পেজ খুলে যাবে তারপর নিচে আসবেন আপনারা দেখতে পাচ্ছেন নোটিশটি খুলে গেছে আজ এই নোটিশটি পাবলিশ করা হয়েছে আর আর্জের নোটিশ বলা রয়েছে এখানে বলা রয়েছে ডিস টু ইনফর্ম ইউ ড্যাট অল দ্য নিউ স্টুডেন্ট অফ ফার্স্ট সেমিস্টার আর ডাইরেক্টেড টু আপলোড দেয়ার পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ অ্যাজ পার দ্য গিভেন ডাইরেকশান ফ্রম দশ তারিখ থেকে পনেরো তারিখ অর্থাৎ যারা ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশান নিয়েছেন তাদের কালার ফটোগ্রাফ আপলোড করতে হবে অর্থাৎ ফটো আপলোড করতে হবে এখানে ডেট বলা রয়েছে দশ তারিখ থেকে পনেরো তারিখ তারপর এখানে বলা রয়েছে স্টেপ বলা রয়েছে প্রথমত আপনাদের এনবি এক্সাম যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট ভিজিট করতে হবে ভিজিট করার পর আপনারা ফটোটি আপলোড করতে পারবেন তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন কীভাবে আপলোড করবেন তার প্রশিসটি আপনারা জানতে পারবেন তারপর এখানে পাঁচ নাম্বারে বলা রয়েছে অবশ্যই আপনাদের ফটো সাইজ দশ কিবি থেকে পঞ্চাশ কিবির মধ্যে হতে হবে এবং জেপিজি ফর্মেটে হতে হবে এবং ছয় নাম্বার পয়েন্ট বলা রয়েছে টেক দ্য প্রিন্ট আউট অফ দ্য ফর্ম সাবমিট টু দ্য কলেজ অফিস আফটার সাইনিং ফর্ম তেরো তারিখ থেকে আঠেরো তারিখ অর্থাৎ আপনারা যখন ফটো আপলোড করবেন আপলোড করার পর একটি ফর্ম পেয়ে যাবেন সেই ফর্মটি প্রিন্ট আউট করবেন এবং সেই ফর্মটি অবশ্য আপনাদের কলেজে গিয়ে জমা করতে হবে এখানে ডেট বলা রয়েছে তেরো তারিখ থেকে আঠেরো তারিখ অর্থাৎ বন্ধুরা ফটো আপলোডের ডেট বলা রয়েছে দশ তারিখ থেকে পনেরো তারিখ এবং কলেজে জমা করার ডেট বলা রয়েছে তেরো তারিখ থেকে আঠেরো তারিখ অবশ্য আপনারা এই ডেটের মধ্যে কলেজে গিয়ে প্রিন্ট আউট কপিটি জমা করবেন এখন প্রশ্ন হচ্ছে আপনারা কিভাবে রেজিস্ট্রেশন নাম্বার পাবেন তো রেজিস্ট্রেশন নাম্বার পাওয়ার জন্য নিচে আসবেন এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ক্লিক হেয়ার ডাউনলোড দ্য লিস্ট রেজিস্ট্রেশন নাম্বার এই অপশানটি ক্লিক করবেন ক্লিক করার পর একটি পিডিএফ অলরেডি ডাউনলোড হয়ে যাবে তো আমি যেহেতু এই পিডিএফটি সেকেন্ড টাইম ডাউনলোড করছি সে কারণে ডাউনলোড অপশন এসেছে আপনারা প্রথমবার করলে কোনো ডাউনলোড অপশান আসবে না তো ডাউনলোড করে নিচ্ছি একটু সময় লাগছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি পিডিএফ খুলে গেছে এখানে লেখা রয়েছে কালীপদ গোস্তরা মহাবিদ্যালয় লিস্ট অফ দ্য রেজিস্ট্রেশন নাম্বার প্রথমত অ্যাপ্লিকেশন নাম্বার স্টুডেন্ট নেম জেন্ডার বাবার নাম এখানে প্রোগ্রাম তারপরে এখানে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন টোটাল পেজ রয়েছে পঁয়তাল্লিশটি এখন প্রশ্ন হচ্ছে যে পঁয়তাল্লিশটি পেজের মধ্যে আমার নাম খুঁজে বার করা অত্যন্ত কঠিন ব্যাপার তো এখানে একটি প্রসেস আপনারা অ্যাপ্লাই করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশান নাম্বার রয়েছে এই অ্যাপ্লিকেশান নাম্বারটি হলো যখন আপনারা কলেজে ভর্তি করার সময় রেজিস্ট্রেশন করেছিলেন সেখানে একটি অ্যাপ্লিকেশন নাম্বার পেয়েছিলেন সেই অ্যাপ্লিকেশান নাম্বারটি এখানে সার্চ করতে পারেন তাছাড়া আপনারা নাম অনুযায়ী সার্চ করলে হবে তো সার্চ করার জন্য এই যে বক্সটি রয়েছে এই বক্সের ওপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনার নাম এখানে টাইপ করবেন তো নাম টাইপ করেও আপনারা সার্চ করতে পারেন একই নামে দুইজন বা তিনজন ক্যান্ডিডেট থাকতে পারে কিন্তু বাবার নাম একই হবে না তো এখানে আপনারা বুঝতে পারবেন তাছাড়া আপনারা যদি অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে টাইপ করে দেখেন তাহলে অতি সহজ হবে প্রথমত আপনারা এখানে অ্যাপ্লিকেশান নাম্বার টাইপ করে নেবেন মনে করুন অ্যাপ্লিকেশান নাম্বারে একটি টাইপ করলাম টাইপ করার পর দেখুন সার্চ করলে আপনারা দেখতে পাচ্ছেন একটি শুধুমাত্র রয়েছে তো এখানে আপনারা এইভাবে আপনার নাম মিলে নেবেন মিলে নেওয়ার পর বাবার নাম মিলেবেন তারপর এখানে কোন প্রোগ্রামে আপনারা ভর্তি হয়েছেন এখানে শো হবে তারপর এখানে পাশে যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে এই রেজিস্ট্রেশন নাম্বারটি কপি করে নেবেন বা খাতা লিখে নেবেন আপনারা এইভাবে রেজিস্ট্রেশন নাম্বারটি খুঁজে বের করতে পারবেন আপনারা যখন রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবেন সেই রেজিস্ট্রেশন নাম্বারটি খাতা লিখে নেবেন লিখে নেওয়ার পর আপনারা যে কোনো একটি ব্রাউজার খুলবেন তো আমি যে কোনো একটি ব্রাউজার খুলে নিচ্ছি আমি যে কোনো একটি ব্রাউজার খুলে নিয়েছি এই প্রসেসটি প্রত্যেক কলেজের ক্ষেত্রে অর্থাৎ যারা নকশালবাড়ি শিলিগুড়ি মুন্সি প্রেমচাঁদ এবং অন্যান্য কলেজে পড়ছেন প্রত্যেককে একইভাবে ফটো আপলোড করতে হবে তাই অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন তাহলে আপনারা নিজেরাই মোবাইল থেকে ফটো আপলোড করতে পারবেন ফটো আপলোড নিয়ে আলাদা একটি ভিডিও রয়েছে সেই ভিডিও লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন রয়েছে অবশ্যই সেই ভিডিওটি দেখে নিতে পারেন তো প্রথমত যে কোনো ব্রাউজারে সার্চ করবেন বিউ এক্সাম এনবিউ এক্সাম টাইপ করে নিচ্ছি টাইপ করার পর সার্চ করবেন সার্চ করার পর এই পেজটি খুলবে তারপর এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে এনবি ইউ এক্সাম এই অপশানটি ক্লিক করবেন ক্লিক করার পর আরেকটি পেজ খুলে যাবে এরপর সরাসরি নিচে চলে আসবেন সরাসরি নিচে আসার পর একটি অপশান দেখতে পারবেন এখানে লেখা রয়েছে রেজিস্ট্রেশন ফ্রম আপডেট ফর কলেজ এই অপশানটির ওপর ক্লিক করতে হবে এই অপশানটি ক্লিক করার পর আরেকটি পেজ খুলে যাবে তারপর নিচে চলে আসবেন তো এই পেজটি কিছু অপশান শো হচ্ছে না সে কারণে এই পেজটি আমি ডেস্কটপ সাইট করে নিচ্ছি ডেস্কটপ সাইটে ক্লিক করার পর ডেস্কটপ সাইট হয়ে গেছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ইউজি সিবিএসসি রেজিস্ট্রেশন দু হাজার কুড়ি প্রথমত রেজিস্ট্রেশন নাম্বার টাইপ করতে হবে একটু আগে যে রেজিস্ট্রেশন নাম্বারটি অর্থাৎ আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটি সেটি এখানে পুট করবেন টাইপ করার পর এই ক্যাপচারটি দেখে সেম টু সেম এখানে টাইপ করতে হবে তো একটু অসুবিধা হচ্ছে এখানে ক্যাপচাটি টাইপ করা জায়গাটি শো হচ্ছে না সে কারণে পুনরায় ডেস্কটপ সাইট বন্ধ করে দিচ্ছি তো এখানে আমি রেজিস্ট্রেশন নাম্বার টাইপ করে নিচ্ছি টাইপ করার পর এই যে ক্যাপচাটি দেখে এখানে টাইপ করছি রেজিস্ট্রেশন নাম্বার এবং ক্যাপচাটি দেখে টাইপ করার পর শো বটমে ক্লিক করছি শো বটমে ক্লিক করার পর আরেকটি পেজ খুলে যাবে শো বটমে ক্লিক করার পর এপিএসটি খুলে যাবে প্রথমত এখানে রেজিস্ট্রেশন নাম্বার নাম বাবার নাম তারপরে কলেজ কোর্ট এখানে কলেজের রোল নাম্বার তারপরে এখানে কোন কোর্সে অ্যাডমিশন নিয়েছেন সেটি শো হবে এখানে আপনারা দুটি অপশান দেখতে পাচ্ছেন চুজ ফাইল এবং ফটো আপলোড অবশ্যই চুজ ফাইলে ক্লিক করার পর আপনার গ্যালারি থেকে ফটোটি চুজ করবেন চুজ করার পর আপলোড ফটোতে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে আপনার ফটোটি আপলোড হয়ে যাবে এখানে একটি বিষয় বলা রয়েছে অবশ্যই ফটোটি জেপিজি ফরমেটে হতে হবে এবং সাইজ হতে হবে দশ কিবি থেকে পঞ্চাশ কিবির মধ্যে ফটোটি মোবাইল থেকে তোলার পর অবশ্য আপনারা সাইজ মিলে নেবেন মিলে নেওয়ার পর লগ ইন করার পর চুস ফাইলে ক্লিক করবেন চুস ফাইলে ক্লিক করার পর আপনার গ্যালারি থেকে আপনার ফটোটি সিলেক্ট করে নেবেন তো আমি সিলেক্ট করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ফটোটি সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর আপলোড ফটোতে ক্লিক করতে হবে আপলোড ফটোতে ক্লিক করার সাথে সাথে কিছুক্ষণ আপলোডিং হবে তো ক্লিক করে নিচ্ছি আপলোড ফটোতে ক্লিক করার সাথে সাথে এমন একটি পেজ সাদা হয়ে যাবে এবং একটি পিডিএফ ডাউনলোড হয়ে যাবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি পিডিএফ অলরেডি ডাউনলোড হয়ে গেছে তো পিডিএফটি আমি খুলে নিচ্ছি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল তারপরে প্রফেশনাল নেট কপি এখানে রেজিস্ট্রেশন নাম্বার নাম বাবার নাম তারপরে মাদার নেম এখানে ডেট অফ বার্থ তারপরে এখানে জেন্ডার তারপরে এখানে ইন্ডিয়ান এবং এখানে আপনার ছবি শো হবে তারপর এখানে এখানে আরও কিছু লেখা রয়েছে এখানে লেখা রয়েছে রিজার্ভেশন স্ট্যাটাস এখানে জেনারেল রয়েছে চ্যালেঞ্জ ক্যাটাগরি নো রয়েছে এবং কলেজ নেম রয়েছে এখানে কালীপদ ঘোষ তরা মহাবিদ্যালয় কলেজের রোল নাম্বার রয়েছে অ্যাডমিশান ডেট দেওয়া রয়েছে এবং কোর্স কোন কোর্স নিয়েছেন এখানে লেখা রয়েছে এখানে লেখা রয়েছে ইংলিশ অনার্স তারপর নিচে আসলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাবজেক্ট পরপর দেওয়া রয়েছে প্রত্যেকটি সাবজেক্ট এখানে দেওয়া রয়েছে তারপর নিচে আসলে আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট এক্সাম অর্থাৎ আপনারা এইচএস পাস করেছেন এখানে এইচএস লেখা রয়েছে অর্থাৎ বোর্ড নেম লেখা রয়েছে এইচএসের রোল নাম্বার রয়েছে কত সালে পাস করেছেন রয়েছে এবং কত বেস্ট অপ ফোরে কত পার্সেন্টেজ রয়েছে সেই এখানে দেওয়া রয়েছে তারপর নিচে আসলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিছু ডিক্লারেশন দেওয়া রয়েছে এখানে আপনার অবশ্যই সিগনেচার করতে হবে এবং এখানে একটি কথা বলা রয়েছে প্লিজ সাবমিট ওয়ান কপি অফ দিস ফ্রম টু ইউর কলেজ অর্থাৎ এই যে প্রিন্ট কপিটি অবশ্য আপনাদের কলেজে গিয়ে জমা করতে হবে ফটো আপলোড করার পর কোনো কারণে যদি আপনাদের পিডিএফটি অর্থাৎ প্রিন্ট কপিটি হারিয়ে যায় তাহলে পুনরায় ওয়েবসাইটে চলে আসবেন ওয়েবসাইটে আসার পর রেজিস্ট্রেশন নাম্বার পুট করবেন এবং ক্যাপচারটি দেখে এখানে টাইপ করে নেবেন টাইপ করার পর শো বটমে ক্লিক করবেন শো বটমে ক্লিক করার সাথে সাথে একটি পিডিএফ ডাউনলোড হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড চলে এসেছে তো ডাউনলোড অপশানে ক্লিক করার সাথে সাথে পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে অর্থাৎ বন্ধুরা একবার ফটো আপলোড করার পর পুনরায় আপনারা আপলোড করতে পারবেন না তাই আপলোড করার সময় অবশ্য আপনারা সঠিক ফটোটি আপলোড হয়েছে কি না আপনার রেজিস্ট্রেশন নাম্বার নাম বাবার নাম ঠিকঠাক আছে কি না সেসব মিলিয়ে নেবেন এবং ফটোটি আপলোড করার পর অবশ্য আপনারা এই যে পিডিএফটি সেভ করে রাখবেন এবং একটি প্রিন্ট আউট কপি বের করে রাখবেন বের করার পর অবশ্য আপনারা কলেজে গিয়ে একটি কপি জমা করবেন কালীপদক্ষরা মহাবিদ্যালয়ে যারা পড়ছেন তারা এই প্রসেসের মাধ্যমে ফটোটি আপলোড করতে পারবেন এবং যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অন্তর্গত কালীপদ ঘোষতরা মহাবিদ্যালয় শিলিগুড়ি কলেজ মুন্সি প্রেমচাঁদ কলেজ এবং ইসলামপুর কলেজ এবং এসি কলেজ ও অন্যান্য কলেজে ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছেন তারা সেম প্রসেসে ফটো আপলোড করতে পারবেন আপনাদের কলেজে এই বিষয়ে আপডেট দিলে এবং আপনারা রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে গেলে অবশ্য আপনারা এই প্রসেসের মাধ্যমে ফটোটি আপলোড করে নেবেন এবং একটি প্রিন্ট আউট কপি বের করে নেবেন আপনার কলেজে যদি এই প্রিন্ট আউট কপিটি জমা করতে বলা হয় তাহলে অবশ্য আপনারা প্রিন্ট আউট কপিটি জমা করে দেবেন তো এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারলেন যারা ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছেন তারা কীভাবে ফটোটি আপলোড করবেন এই ভিডিওর মাধ্যমে সামান্য তথ্য জানা গেলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের অবশ্যই শেয়ার করবেন এবং ফটো আপলোড নিয়ে আলাদা একটি ভিডিও রয়েছে সেই ভিডিওর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন রয়েছে অবশ্যই দেখে নিতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখা যেন অসংখ্য ধন্যবাদ ফিরছি নতুন একটি ভিডিও নিয়ে